গাইস সবাই দেখতে পাচ্ছো, এটা আমাদের কালীনগর। গাইস আমরা কালীনগর থেকে তোমাদেরকে নাইট শো দেখাবো আর কি, পার্কের যে ভিউটা। নাইট শো দেখাই মানে কি রে? মানে নাইট ভিউ গাইস। তোমার তো অত পড়ালেখা শিখিনি, ইংলিশ একটু কাঁচা আর কি। তো তোমরা বুঝে নিও, তোমাদেরকে নাইট ভিউটা দেখাবো কালীনগর পার্কের। এই হচ্ছে কালীনগর, আমরা এন্ট্রি করছি এখন। সামনে এক ট্রাক্টর ঢুকে গেছে, বালের ট্রাক্টর গাইস। ট্রাক্টর চলে চলে আমাদের রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে, এমনি গরিবের রাস্তা। ভাই আমাদের ড্রাইভার একের আছে, আবার এইখানে কি করতেছে ভাই? এর জন্য তো কেউ চলে গেল গাইস। এইটা গাইস ট্রাক্টর ফাইনালি পাস, ওভারটেক করে ফেললাম। তো কালীনগর বাজার গাইস খুব খালি খালি লাগছে, একদম পুরো খালি খালি। এত খালি থাকে না আমাদের এই ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড গাইস, এগুলো সব। এই সাইডটা আমাদের খেয়াঘাটের রাস্তা দেখতে পাচ্ছো তোমরা। ফির আমরা এন্ট্রি করছি এখন পার্কের রাস্তা। আমাদের ছোটো পার্ক আছে, শিশু পার্ক, পার্কটাকে তোমাদেরকে দেখাবো। একটা আমাদের অটো স্ট্যান্ড, ওইখানে চলে গেলো ভ্যান স্ট্যান্ড গাইস। তো তোমরা দেখতে পাচ্ছো আমরা এন্ট্রি করব পার্কের মধ্যে। তো এই যে পার্কের পাঁচিল দেওয়া আছে দেয়াল, আমরা কোনো প্রফেশনাল ইউটিউবারটা না, জাস্ট ভালো লাগছে তাই শ্যুট করছি। তো এইভাবেই ছেড়ে দেবো, এডিট টিডিট না করে কিছু মনে করবে না। গালাগালি যা অভদ্রতা আমি করছি, এটা তো এই বয়সে হতে থাকে। এটা আমার দোষ না, আমার বয়সের দোষ? হ্যাঁ এটা আমার দোষ না, এটা আমার বয়সের দোষ গাইস। আমাদের পার্ক অন্ধকার, লাইট ল্যাম্প সব খারাপ হয়ে গেছে কিংবা জ্বালায়নি, যাই হোক একটা হবে। এমনি টাইম জলে, তো ওখান থেকে দেখতে ভিডিও বন্ধ করে দেবো অন্ধকারের টাইম। এই একটা পার্কের দোকান, এখানকার সমস্ত জিনিস কেনাকাটা এখান থেকে হয় গাইস, দেখতে পাচ্ছি তোমরা। আমাদের ছাত্রি বন্ধু সবাই দেখে নাও একটু, আমার তো উল্টো পাল্টা বলে নিচ্ছে, তো আমার বলে নেওয়ার কর্তব্যের মধ্যে আসে। দেখতে পাচ্ছি একটুখানি পার্ক, বাচ্চাদের বেসিক্যালি এটা, আমাদের জন্য না। তাও আমরা আসি এখানে মজা করি, একটু অনেক বসি, একটু ঘুরি চলে যাই। তো ফুল নাইট ভিউ এটাই। তো চলো দেখিয়ে দিলাম, তো ভিডিও এই শেষ করছি এইখানেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।